পৃথিবীতে প্রত্যেক মানুষ চায় নিজের অভাব সংকট থেকে মুক্ত হওয়ার, কিন্তু তারা পারে না। আসল কারণটা অন্য, তারা শত চেষ্টা করেও সেই সমস্যা থেকে বেরোতে পারে না। আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করব, কেননা বাইবেল আমাদের নতুন একটা পথ দেখায় এবং নতুন মাধ্যম অবলম্বনে দিশা দেয়, যেখানে আমরা বাইবেলের বাক্য পাঠ করে অনেক কিছু জানতে পারি। এবং মানুষের এই বন্দী দশা, এই অভাবের দশা কেন মোচন হয় না, আমরা এই অভাবটাকে কিভাবে ঈশ্বরের কানে পৌঁছাবো বা ঈশ্বরের কাছে তুলে ধরবো এবং ঈশ্বর আমাদের কি পরিকল্পনা করেছেন সেটা আমরা দেখব। আমরা যদি বাইবেলে যিরমিয় 29:11 থেকে 14 দেখি, সেখানে বলছে, আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কোথায় কর্ণপাত করিব, আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাকে আমার উদ্দেশ্য পাইতে দিব। ইয়া সাদাপ্রভু বলেন, এবং আমি তোমাদের বন্দী দশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়েছি সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব। ইহা সদাপ্রভু বলেন, এবং যে স্থান হইতে তোমাকে বন্দী করিয়া আনিয়েছি সেই স্থানে তোমাদিগকে পুনর্বার লইয়া যাইব। অর্থাৎ একটা কথা আমাদের কাছে স্পষ্ট, যেটা হলো ঈশ্বর বলছে, আর প্রথমে যদি আমরা 11 দেখি, বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি, অর্থাৎ ঈশ্বর আমাদের জন্য ভালো একটা পরিকল্পনা করছে আমাদের ভালোর জন্য, তাহা আমি জানি, ঈশ্বরই জানে, অন্য কেউ নয়। আর যে সকল সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, অর্থাৎ ঈশ্বর আমাদের পিতা, আপনি যাকে বিশ্বাস করেছেন সে কখনোই আপনার অমঙ্গল চাইবে না, অর্থাৎ সে মঙ্গলের জন্য ভাবনা চিন্তা করছে। তোমাদের শেষ ফল ও আশা সিদ্ধ দিবার সংকল্প, আমাদের শেষ বেলায় একটা আশার প্রদীপ জ্বালার সংকল্প, আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে। দেখো, আপনাকে কিছু যদি পেতে হয় ঈশ্বরের সংকল্পকে, তাহলে অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আপনি যদি কোনো কিছু হাত পেতে না নেন, তাহলে কে বা আপনাকে কিছু দেবে? আপনি কোনো কিছু কিনতে দোকানে যান, সেক্ষেত্রে আপনি যখন দোকানদারকে বলেন সেই হিসাবে দোকানদার আপনাকে দেয়, সেরকম ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বরের কাছে আছে। শুধু আপনার প্রার্থনা এবং ঈশ্বরের কাছে চাওয়া, সেটা যদি আপনি না করেন তাহলে আপনি কখনোই এটা পাবেন না। আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব, আমাদের এই কথা প্রার্থনার মাধ্যমে ঈশ্বর তার সংকল্পকে আমাদের সিদ্ধ করতে সাহায্য করবে। সংকল্পটা কি? ঈশ্বরে আমাদের মঙ্গলের জন্য সংকল্প করেছে, আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমার সমস্ত কারণে আমার অন্বেষণ করিবে। বলছে, তুমি অন্বেষণ করিয়া আমার ধ্যান জ্ঞানের মাধ্যমে তুমি আমাকে পাইবে, কেন তোমার শরীরে হৃদয় জুড়ে আমারই অবস্থা শুধু থাকবে, তাই হবে। আর তোমাদের এই বন্দী দশার উদ্দেশ্যে আমি বলছি, তোমরা যে অবস্থা থেকে ফিরে এসছো সেই অবস্থায় তোমাদের নিয়ে যাওয়া হবে, অর্থাৎ তোমরা কখনোই বঞ্চিত হবে না। এবং এই সব যদি আপনি করেন, প্রার্থনা, অন্বেষণ এবং ঈশ্বরের কাছে গিয়ে আপনি যদি আপনার সমস্ত ব্যথা জ্বালা তুলে ধরেন এবং সেটা ঈশ্বরের কর্ণপাত গেলে, ঈশ্বর অবশ্যই তার যে পরিকল্পনা আছে মঙ্গলের পরিকল্পনা সেটা আপনার কাছে তুলে ধরবে, বা আপনাকে আপনার মঙ্গলের যে পরিকল্পনা আছে সেটা আপনাকে দেবে, যেটা খুবই ভালো হবে এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেবে। এবার কথা হচ্ছে, আপনার কেন এই অভাব অন্টন দূর হয় না? আমরা যদি যিরমিয় 30:12 দেখি, সেখানে বলছে ঈশ্বর, কারণ সদাপ্রভু এই কথা কয়েন, তোমার ভঙ্গ অপ্রতিকার্য এবং তোমার ক্ষত ব্যথাজনক। বলছে তোমার ভঙ্গ অপ্রতিকার্য এবং ক্ষত ব্যথাজনক, অর্থাৎ এখানে ক্ষত মানে কি এবং ব্যথাজনক মানে কি? দেখুন, ক্ষত আমাদের শরীরে জীবনে আশা আকাঙ্ক্ষা এবং আমাদের জ্বালা ক্ষত, এবং ব্যথাজনক কি? ব্যথাজনক হলো আমাদের যে আমাদের শরীরের মধ্যে অভাবটা, মানে আমাদের যে খামতিটা সেটা, অর্থাৎ খামতিটা কি আছে? প্রথমত আমাদের বদ অভ্যাস, দ্বিতীয়ত ব্যভিচার, তৃতীয়ত আমাদের স্বভাব চরিত্র খারাপের জন্য, চতুর্থত হলো আমাদের সারাদিনে চালচলন। অর্থাৎ আপনার এমন কোন অভ্যাস আছে যেটা আপনার মতের বিরুদ্ধে যায়, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যায় এবং বাইবেলে তার বাক্যের বিরুদ্ধে যায়?
আপনি এমন কি কি করেন যেটা কখনো ঈশ্বর চায় না? আপনার কি অনেক লোভ? আপনি কি ব্যভিচার করেন? আপনি কি অন্যের হিংসা করেন? আপনি কি অন্যের সমালোচনা করেন? আপনি কি ক্ষতি করতে ছাড়েন না? আপনি যদি এইসব করেন তাহলে কখনোই আপনার শান্তি আসবে না। আপনি সবসময় এইসব থেকে দূরে থাকুন। ঈশ্বর এটা বলে তোমার ক্ষত ব্যথাজনক এবং দুর্ভাগ্যজনক যে তোমরা এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছো না। তুমি আমার কাছে অন্বেষণ করো, প্রার্থনা করো, আমি তোমাদের মুছে দেবো। প্রার্থনার মাধ্যমে তুমি সমস্ত পরিকল্পনা আমার মঙ্গলে পাবে, অর্থাৎ এর দ্বারা আপনি আপনার সমস্ত ব্যথা ও পরিকল্পনাকে সম্পূর্ণরূপে দূরে করে নতুন একটা রাস্তায় এগোবেন এবং সমস্ত পথ আপনার সুন্দর হবে, আপনার দুঃখ অভাব দূর হবে। আশা করব আপনি বুঝেছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি কি ঈশ্বরের বাক্য মেনে চলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত হন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে চাইছি, আমেন।